দেখতে দেখতে চলে আসলো 2022-এর শেষ বেলা। বিদায়ী ঘণ্টা বাজার আগে হিসেব নিকেশ চুকাতে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। ক্রিকেট দুনিয়াও তার ব্যতিক্রম নয়। 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পারফরমেন্স বিবেচনা করে বর্ষসেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের বাইবেল উইজড। এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এছাড়াও আছেন পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার একাধিক খেলোয়াড়। দ্বাদশ খেলোয়াড় হিসেবে সিকান্দার রাজাকে রেখেছে উইজডেন। এই দলের বিস্তারিতই থাকছে বিডিক্রিক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে ওপেনিংয়ে আছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও পাকিস্তানের ইমামুল হক। হেড 9টি ওয়ানডে ম্যাচে করেছেন 550 রান, ইমাম 8 ম্যাচে করেছেন 505 রান, তিনে আছেন বাবর আজম। বাবরের সংগ্রহ 9 ম্যাচে 679 রান। চারে রাখা হয়েছে ভারতের শ্রেয়াস আইয়ারকে, তিনি 17 ম্যাচে করেছেন 724 রান। পাঁচে আছেন টম ল্যাথাম, এই কিউই ব্যাটার 15 ম্যাচে করেছেন 558 রান। উইকেট রক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ল্যাথামকে। ছয়ে আছেন দক্ষিণ আফ্রিকার র্যাসি ফন্ডার ডুসেন, 9 ম্যাচে র্যাসির সংগ্রহ 476 রান। সাথে আছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, একাদশের একমাত্র অলরাউন্ডার তিনি। মিরাজ এবছর 15টি ওয়ানডে খেলে ব্যাট হাতে মোট 330 রান করেছেন, ব্যাটিং গড় 66, বল হাতে নিয়েছেন 24টি উইকেট, বোলিং গড় 28.20। প্রায় 7 বছর ধরে জাতীয় দলে খেলছেন মিরাজ। এতদিন ব্যাট হাতে মিলছিল না সময়ের সুযোগ, বল হাতে কারিশ্মা দেখিয়েই দলে টিকেছিলেন তিনি। তবে 2022 সালের প্রথম থেকেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে আসছেন এই অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে খাদের কিনারা থেকে ম্যাচ জেতানো কিংবা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতানো, মিরাজের ব্যাট চওড়া ছিল প্রতিটি বিপদের মুহূর্তে। আফগানিস্তানের বিপক্ষে দল যখন বিপদে ছিল তখন আফিফ হোসেন ধ্রুবর সাথে জুটি বেঁধে দলের জয় এনে দিতে রেখেছিলেন বড় ভূমিকা। প্রথম ম্যাচে ওই জয়ের ফলেই সিরিজ 2-1 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। বছরের শেষে এসে ভারতের বিপক্ষেও চড়াও হয় মিরাজের ব্যাট। 9টি উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চোখের সর্ষে ফুল দেখছিল তখন ত্রাতা হয়ে এসে মিরাজ মনে করিয়ে দেন ব্যাট হাতে তার কী সামর্থ্য আছে। 10ম উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে গড়েন 51 রানের জুটি। সেই জুটির সুবাদে অবিশ্বাস্য এক জয় পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার, আবারও ত্রাতা হয়ে আসেন সেই মিরাজ। এবার মাহমুদুল্লাহ রিয়াজের সাথে গড়েন জুটি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকটিও হাঁকান সেই ম্যাচেই, শতক হাঁকিয়ে বাংলাদেশকে সিরিজ জয় এনে দেন মিরাজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে জ্বলে উঠে দলকে জিতিয়েছিলেন ম্যাচ। বছর জুড়েই বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই অফ স্পিনার, ফলে তাকে একাদশে রাখতে বাধ্য হয়েছে উইজডেন। তারপর উইজডেনের এই একাদশে বোলার হিসেবে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, অস্ট্রেলিয়ার অ্যাডাম চাম্পা ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এবছর জোসেফ 27, সিরাজ 24, জাম্পা 30 ও বোল্ট 18টি উইকেট শিকার করেছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। রাজা 15টি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে করেছেন 645 রান ও বল হাতে নিয়েছেন 8টি উইকেট। এক নজরে উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ। ট্রেভিস হেড, ইমামুল হক, বাবর আজম, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, র্যাসি ফন্ডার ডুসেন, মেহেদি হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, সিকান্দার রাজা। দর্শক, মিরাজকে নিয়ে আপনার প্রত্যাশা কি? তিনি কি পারবেন 2023 সালেও এই ধারাবাহিকতা ধরে রাখতে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।